বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমার কাছ থেকে ভলিউম আপ এবং ডাউন বাটনের এই কাজটিকে শিখতে চেয়েছে ডাউন বাটনে যদি একবার ক্লিক করি ইনস্টাগ্রাম আসবে দুইবার ক্লিক করলে এখান থেকে আমাদের ফোনে ফেসবুকটি ওপেন হবে এবং সিঙ্গেলে যদি আমি উপরে ক্লিক করি প্লাস লাইটটি অন হবে এবং সিঙ্গেলে ট্যাপ করলে বন্ধ হয়ে যাবে তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভলিউম বাটনকে ঠিক এরকম করে কিন্তু আপনি আপনার ভলিউম ডাউন বাটানকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কাজ কিন্তু আপনি আপনার ফোনে করতে পারবেন তো এই কাজটিকে কিভাবে করবেন চলুন আমি দেখাই দিচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল লাইকটি শো হবে এটাকে জাস্ট অল করে দিবেন অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন ধন্যবাদ তো প্রথমত আপনাদের একটি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করে নিতে হবে অ্যাপটি কোথায় ইনস্টল করবেন কোথায় পাবেন একটু পরে দেখাই দিব তো প্রথমত আমরা অ্যাপটি ওপেন করব অ্যাপটিক ওপেন করলে নরমালি এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব জাস্ট কয়েকবার নেক্সট ক্লিক করে এখানে ওপেন সেটিংস এ ক্লিক করে নেব তারপর এখান থেকে আমরা একটু নিচের দিকে আসব এবং এখানে পেয়ে যাব ইনস্টলড অ্যাপস এটার উপর ক্লিক করব দেন এখান থেকে উপরে চলে যাব বাটন ম্যাপার এটার উপর ক্লিক করব দেন এই সুইচটি অফ করা থাকবে এটাকে জাস্ট আমরা অন করে দিয়ে এলাওতে তে ক্লিক করে নেব তারপর আমরা এখান থেকে এরকম একটি ইন্টারফেস পেয়ে যাব এখন দেখুন এখানে ভলিউম আপ এবং ডাউন বাটনটি সহ হবে আমরা আপে ক্লিক করব ক্লিক করার পর এখানে কাস্টমাইজ অপশনটি এটা অন করে দেব তারপর সিঙ্গেল ট্যাপ এটার উপর ক্লিক করে নেব দেন এখান থেকে আমরা কি করবো একটু নিচের দিকে আসবো এবং এখানে পেয়ে যাব টগল ফ্ল্যাশ লাইট এটার ওপর ক্লিক করে নেব এখানে অ্যালাউ যদি চায় তাহলে অবশ্যই অ্যালাউতে ক্লিক করে নেব তা আমাদের এখন ফ্ল্যাশলাইটের কাজ সেজ আমরা যদি এখন আমাদের পাওয়ার বাটনে বা তো আমাদের এখন এখান থেকে জাস্ট ফ্ল্যাশলাইটের কাজটি সেজ আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার ফ্ল্যাশলাইটটি জ্বলবে এবং বন্ধ করলে চাইলে টিপ প্রেস করব বন্ধ হয়ে যাবে এখন আমরা আস্তে আস্তে ডাবল ট্যাপে ক্লিক করব ডাবল ট্যাপে ক্লিক করলে এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে দেন উপর থেকে পেয়ে যাবেন অ্যাকশন অপশন এটার ওপর ক্লিক করবেন দেন এখানে আপনি পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন এটার ওপর ক্লিক করে নেবেন ক্লিক করার পর আপনাদের যে পছন্দের অ্যাপ্লিকেশনটি আছে সেটা সিলেক্ট করে দিবেন আমি এখান থেকে ইউটিউবকে সিলেক্ট করে দিলাম সিম্পলি ইউটিউবকে সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা এখন এখান থেকে একটু ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসার পর আমরা ভলিউম ডাউন বাটনের জন্য এখন সেট করবো দেন কাস্টমাইজে ক্লিক করবো সিঙ্গেল ট্যাপ এটার ওপর ক্লিক করবো তারপর এখান থেকে এরকম একটি অপশন আসবে এখানে সিম্পলি আমরা কি করব ইনস্টাগ্রামকে সিলেক্ট করে নেব আপনি আপনার পছন্দের অ্যাপটিকে সিলেক্ট করে নিতে পারবেন ডাবল ট্যাপের আমরা কি করবো এখান থেকে ফেসবুককে কে সিলেক্ট করে নেব তা আমাদের কাজ কিন্তু শেষ এখন আমরা কি করব প্রিভিউ দেখব আমরা ব্যাকে চলে আসবো দেন আমরা যদি এখান থেকে ডবল ট্যাপ করি তাহলে আমাদের ফোন থেকে যে ইউটিউব অ্যাপ্লিকেশনটি আছে সেটা অন হচ্ছে এবং নিচের ডাউন বাটনে যদি একবার ক্লিক করি ইনস্টাগ্রাম আসবে দুইবার ক্লিক করলে এখান থেকে আমাদের ফোনে ফেসবুকটি ওপেন হবে এবং সিঙ্গেলে যদি আমি উপরে ক্লিক করি প্লাস লাইটটি অন হবে এবং সিঙ্গেলে ট্যাপ করলে বন্ধ হয়ে যাবে তো খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ভলিউম বাটনকে বিভিন্ন ভাবে কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন তো চলুন এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয় অ্যাপটি ইনস্টল করার জন্য सिंपली প্লে স্টোরে চলে যাবেন তারপর আপনারা এখানে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করবেন বাটন ম্যাপার লিখে বাটন ম্যাপার লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটিকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নেবেন তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন এবং এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ